পেঁয়াজে কোন কোন কীটনাশক কোন কোন ছত্রাকনাশক ইউজ করবেন, বারবার এটি বলা হয়েছে, কিন্তু কোন রোগের জন্য স্পেসিফিকলি কোন বিষ অর্থাৎ কোন ছত্রাকনাশক কোন কীটনাশকটি ইউজ করবেন সেটি কখনো বলা হয়নি। তাই আজকে এমএলই টিউবের পক্ষ থেকে আলী আবার সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বলবো কোন রোগের কি ওষুধ ব্যবহার করলে আপনার পেঁয়াজটি সঠিকভাবে বাড়বে এবং পেঁয়াজের রোগ থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি। একটি কথা না বললেই নয়, আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিও এই বিষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমার ভিডিওর নিচে জানাবেন, সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। পেঁয়াজের অনেক কয়েকটি রোগের মধ্যে আমি কয়েকটি রোগকে উল্লেখযোগ্য হিসেবে বাছাই করে আপনাদের সামনে আলোকপাত করব। তার মধ্যে ফার্স্টে যে রোগটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেঁয়াজের হোয়াইট রট রোগ। এই রোগটি হলে কি হয়, পেঁয়াজের আগা থেকে মরে আসবে, কিন্তু কোনো কোনো গাছ ভালো থাকবে আর কোনো কোনো গাছ মরে যাবে। এটা পেঁয়াজের আগা মরা না, এটা হচ্ছে পেঁয়াজের হোয়াইট মল্ট রোগ। সেটা হচ্ছে পেঁয়াজের মাঝখানে কিছু কিছু দেখবেন যে পচার মতো অ্যানথ্রাক্স জাতীয় কিছু একটা হবে, আবার পেঁয়াজের আগা থেকে মরে আসবে, কোনো সাইডে পেঁয়াজ ভালো থাকবে আর কোনো সাইডে মরে যাবে। এটার নাম হচ্ছে পেঁয়াজের হোয়াইট মল্ট রোগ। এই রোগটি হলে আপনারা কি ইউজ করবেন, এই রোগটি হলে রোবলাল অথবা অ্যান্ট্রাকল 1 লিটার পানিতে 2 মিলি করে 2 গ্রাম করে ইউজ করবেন। আবারও বলতেছি আপনাদের জানার, পেঁয়াজের হোয়াইট রট রোগ এ রোগটি হলে ইউজ করবেন রোবলাল অথবা অ্যান্ট্রাকল 1 লিটার পানিতে 2 গ্রাম করে। পেঁয়াজ নিয়ে পরিপূর্ণ একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কী কী ইউজ করবেন আপনি চাইলে ভিডিওর ডেসক্রিপশন থেকে অথবা আই বাটনে দেখে আসতে পারেন। এরপরে যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে ব্ল্যাক স্টক রট রোগ। এ রোগটি হচ্ছে এমন ধরনের, মনে করেন মানুষ যেমন স্টক করে সেরকম এক ধরনের কালো পচার মতো হবে, তারপরে গাছটি স্টক করে হেঁতিয়ে পড়বে। যেমন আমাদের নাভি ধপসা রোগ যেমন হয় যে আলুর গাছ মরে ধপসে পড়ে যায় সেরকম অনেকটা, পেঁয়াজের ব্ল্যাক স্টক রট রোগ এ রোগটি হলে গাছটি হঠাৎই পচন ধরে মরে মাটিতে পড়ে যাবে। এটা হচ্ছে স্টক করে। এই স্টক করলে কি ইউজ করবেন, এ রোগটি হলে আপনারা ইউজ করবেন টিল অথবা প্রাউট, সিনজেন্ডা কোম্পানির টিল এবং এসিআই কোম্পানির প্রাউট, যে কোনো একটি। গ্রুপের নাম হচ্ছে প্রপিকোনা জল 1 লিটার পানিতে 0.5 ml অর্থাৎ 10 লিটার পানিতে 5 মিলি। আবারও বলতেছি প্রপিকোনা জল গ্রুপটি টিল অথবা প্রাউট, সিনজেন্ডা কোম্পানির টিল আর এসিআই কোম্পানির প্রাউট, যে কোনো একটি, 1 লিটার পানিতে 0.5 ml, 10 লিটার পানিতে 5 মিলি করে ব্যবহার করলে এই রোগটি থেকে সমাধান পাবেন। এখনও আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। এখন আপনারা যে রোগটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে পেঁয়াজের বোটাইটিস ব্লাস্ট। এটা হচ্ছে এক ধরনের ব্লাস্ট, এক ধরনের কি বলবো মরিচা পড়ার মতো, পেঁয়াজের গায়ে ছোপ দাগ হবে, মনে হচ্ছে ঝাঁঝরা হয়ে গেছে অর্থাৎ ঝলসে গেছে এরকম। এ রোগটির নাম হচ্ছে পেঁয়াজের বোটাইটিস ব্লাইট রোগ। এ রোগটি হলে আপনারা কোন কোন কীটনাশক অর্থাৎ ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি টিল ব্যবহার করতে পারেন অথবা প্রাউড ব্যবহার করতে পারেন 1 লিটার পানিতে 0.5 ml করে, অথবা রোবলাল চাইলে 1 গ্রাম মানে 1 লিটার পানিতে 2 গ্রাম করে ইউজ করতে পারেন, অ্যান্ট্রাকল 1 লিটার পানিতে 2 গ্রাম হারে ইউজ করতে পারেন, অথবা নাটি ব্যবহার করতে পারেন, অথবা ফলিকুর ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে লুনা ব্যবহার করতে পারেন। এটা নিয়ে আমার অনেক কয়েকটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। যেহেতু এটা এক ধরনের ব্লাস্ট, সেহেতু আপনার এই নাটিভো অথবা ফলিকুর এই ধরনের বিষ প্রয়োগ, এই ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করলে সবথেকে বেশি রেজাল্ট পাওয়া যাবে এই ব্লাস্ট রোগটির থেকে। এটি আমরা পেঁয়াজের ঝলসা পড়া রোগ বলে আখ্যায়িত করি। আমার ইউটিউবের অনেক দর্শক আছে যারা এটিকে পেঁয়াজের ঝলসা পড়া রোগ বলতেছে, এই রোগটির সমাধান দেওয়া আছে, চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন অথবা ওগুলো ভিডিও দেখে সেগুলো ব্যবহার করতে পারেন। তারপরে যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে পেঁয়াজের বাল্ব পচা রোগ। এই রোগটি হচ্ছে পেঁয়াজের সরাসরি পচন ধরে, আপনার পেঁয়াজের গাছ তো মরবেই, তার সঙ্গে আপনার পেঁয়াজটিও পচে নষ্ট হয়ে যাবে, এটা গোড়া থেকে মূলত হয়ে থাকে। এটি অনেকে বলে যে এটা বীজজনিত সমস্যা,
আমি বলবো হ্যাঁ আপনার বিষের জন্য সমস্যা, তারপরও আপনি এই পেঁয়াজ লাগানোর সময় বীজটিকে শোধন করে নেবেন। বীজ শোধন করতে চাইলে আপনি কি করতে হবে সেটা আপনাকে পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো, সেটা না বলি। আপনি এই পেঁয়াজের এরকম যদি রোগ হয় তাহলে এই রোগের জন্য আপনি কি ইউজ করবেন, এখানেও আপনারা টিল অথবা প্রাউড অথবা রুবলাল অথবা অ্যান্ট্রাকল অথবা লুনা অথবা নাটিভো অথবা ফ্লোরা ইউজ করতে পারেন। যত প্রকারের পচা জাতীয় যে কোনো রোগ হলে আপনারা এই পচা জাতীয় গ্রুপগুলো ব্যবহার করতে পারেন। প্রত্যেকটি বিষ সম্পর্কে আলাদা আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যেমন অ্যান্ট্রাকল নিয়ে পরিপূর্ণ ভিডিও দেওয়া আছে, কোন কোন ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তারপর আপনার নাটিভো নিয়ে পরিপূর্ণ ভিডিও দেওয়া আছে, আর লুনার কথা নাই বা বললাম। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন লুনা নিয়ে ভিডিও আপনি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে এসে আপনার বিষ সম্পর্কে একটি পরিপূর্ণ তথ্য নিজের মধ্যে আহরণ করে আপনার জমিতে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার যে কোনো রোগ থেকে সমাধান পাবেন ইনশাআল্লাহ। এরপর যে রোগটির কথা হলো সেটি হচ্ছে পেঁয়াজের থিপস পোকা, অর্থাৎ পেঁয়াজের গায়ে দেখবেন লাল লাল হলুদ হলুদ আচ্ছন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দাগ হয়েছে, সেটা হচ্ছে পেঁয়াজের থিপস পোকার কারণে হয়ে থাকে। এ পোকা হলে আপনারা কোন ছত্রাকনাশকটি ব্যবহার করবেন? এটি হলে আপনি ইউজ করবেন ইমিডাক্লোফিট, অর্থাৎ যেমন আপনার হিডু গেইন ইমিটাফ 1 লিটার পানিতে 1/2 ml করে ইউজ করলে এই হিপস পোকা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। আশা করতেছি আমি কয়েকটি উল্লেখযোগ্য রোগ নিয়ে কথা বললাম, এই রোগগুলোর সম্বন্ধে আপনাদের একটা পরিপূর্ণ ধারণা হিতে পেরেছি। তারপরও যদি আপনারা বুঝতে না পারেন আমার ইউটিউব চ্যানেলের নিচে এই ভিডিওটির নিচে কমেন্টে জানাবেন, আর দয়া করে আগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, তারপরে আপনি আপনার প্রশ্ন করবেন, তারপরে আমি আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে। আপনারা যারা আমার ইউটিউবের নিয়মিত দর্শক অথবা নতুন করে কেউ আমার ভিডিও দেখেন, আপনাদের কাছ থেকে আমি টাকা চাই না পয়সা চাই না, বিনামূল্যে শুধু একটি লাইক একটি কমেন্ট আর অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। যদি আপনার আমার এই ভিডিওটির মাধ্যমে আপনার একটুও লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই তো আমি আপনার থেকে ভালো কিছু প্রত্যাশা করব নাকি। আবার আপনাদেরকে অবগতির জন্য বলি আমার ইউটিউব চ্যানেলটা মূলত কৃষি এবং কীটনাশক সম্পর্কে যে কোনো তথ্যের জন্য ক্রিয়েট করা হয়েছে। এখানে ধান আম কলা কিছু কাঁঠাল পেঁপে থেকে শুরু করে পেঁয়াজ রসুন যে কোনো ফসল চাষ করতে গিয়ে আপনি কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাটি উল্লেখ করলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে সেই আমার যতটুকু জ্ঞান আছে সেটি নিয়ে আপনার সেই সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। আর পেঁয়াজ নিয়ে পরিপূর্ণ অনেক কয়েকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।